বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হলো আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে, আর মামলার আসামি হলেন বিএনপির 7 জন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। দর্শক, নরসিংদীর একজন ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতার বাসায় ককটেল বোমা পাওয়া গিয়েছে। অলরেডি পুলিশ তাকে গ্রেফতার করেছে, কিন্তু আলোচ্য বিষয় হচ্ছে এই আওয়ামী লীগ নেতার বাসায় বোমা পাওয়া যাওয়ার কারণে বিএনপির আরও 7 নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। কেন এই মামলা হলো বিএনপি নেতাদের বিরুদ্ধে, এটা কি আসলে কোনো নাটক কি না, এটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনপ্রিয় সাংবাদিক মাসুদ কামাল ভাই। আপনাদেরকে তার কথাগুলো শোনাবো, বুঝতে পারবেন যে আসলেও এই আওয়ামী লীগ নেতার বাসায় বোমা পাওয়া গিয়েছে নাকি এখানে রাখা হয়েছে, এটা নিয়ে একদিন গুরুত্বপূর্ণ কথা বলেছেন। চলুন তার ভিডিওটা দেখে আসি, এরপর আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। আজ আসলে আমি একটু ঢাকার বাইরে যাব। ঘটনাটা দুদিন আগের ছোট্ট একটা খবর, ঢাকার বাইরে নরসিংদীর খবর। সবসময় তো আমরা যখন আলোচনা করি, আমরা দেশের বড় বড় ইস্যু নিয়ে কথা বলি, রাষ্ট্র ক্ষমতায় কে যাবে, কে যেতে পারে, কিভাবে যাওয়ার সম্ভাবনা আছে, কে রাষ্ট্র ক্ষমতায় যে ব্যর্থ হলো, কে দেশ চালাতে পারছে না, এগুলো নিয়ে কথা বলি। কিন্তু দেশটা কিন্তু আসলে কেবল ঢাকার শহর নয়, ঢাকার বাইরেও দেশ, এবং বিভিন্ন ছোট 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 থানা, ইউনিয়ন, এই সবগুলো মিলিয়েই দেশ। আমি ঘটনাটা বলি, তাহলে আপনারা নিজেরাও কিছুটা ধারণা করতে পারবেন। নরসিংদীর সদর উপজেলার আলোকবালি ইউনিয়ন পরিষদ, এই ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের একজন নেতা, আওয়ামী লীগের ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন, এই ভদ্রলোককে পুলিশ আটক করেছে কদিন আগে। তার অপরাধ, তার বাড়িতে ককটেল বোমা এইসব তৈরির সরঞ্জাম পাওয়া গেছে, তাকে হাতে নাতে ধরা হয়েছে এবং ধরে পুলিশ তাকে আটক করেছে। এতটুকু যদি বলি আমি, তাহলে আপনারা নিশ্চয়ই ভাববেন বাহ, দেশে তো আইনের শাসন আছে, আওয়ামী লীগ করে তারপরেও পুলিশ তাকে ছাড় দিল না, এটা কিন্তু একটা বেশ ভালো খবর। এবং আমার মনে হয় আওয়ামী লীগের লোকজন এটা শুনলে বলবেন, দেখেছ আমরা বলেছিলাম না, দেশে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করেছি, সেই প্রতিষ্ঠিত আইনের কি চেহারা দেখেন, দুর্দান্ত, তাই না? আচ্ছা ঠিক আছে, রাখেন, আরেকটু বাকি আছে, আরেকটু অধ্যায়। সেটা কি, এই মামলায়, এই ঘটনায় একটা মামলা হয়েছে, মামলায় আসামি করা হয়েছে 8 জনকে। এই 8 জনের মধ্যে এই মিস্টার ইমান হাসান, যিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উনি ছাড়া আর বাকি 7 জনই বিএনপির নেতাকর্মী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা তারা। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হলো আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে, আর মামলার আসামি হলেন বিএনপির 7 জন। মানে মোটামুটি আইনের শাসনের একটা চেহারা কিন্তু আপনারা টের পাচ্ছেন। আমরা আসলে এরকম আইনের শাসনের মধ্যে আছি। এখানে শেষটা ঘটনাটা, থানার ওসি সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে, উনি বলেছেন আমি শুনেছি এরকম কিছু একটা হয়েছে, ডিটেল আমি যাই না, মানে আসলে এটা নিয়ে মুখ খুলতে চাচ্ছেন না। সবচেয়ে মজার যে মন্তব্যটা এসেছে সেটা হলো, যে ইউনিয়নের ঘটনা, মানে যে আলোকবালি ইউনিয়ন, সেই ইউনিয়নে যিনি আওয়ামী লীগের সভাপতি, তার নাম হলো মোহাম্মদ আসাদুল্লাহ, উনি চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্যটা পত্রিকায় পড়লাম। উনি কি বলেছেন শুনেন, মাথা ঘুরে যাবে কিন্তু, আগে শুনেন। উনি বলেছে, প্রতিপক্ষের লোকজন আমাদের সাংগঠনিক সম্পাদক ইমান হাসানের বাড়িতে পরিত্যক্ত ককটেল ও বোমা তৈরি সরঞ্জাম রেখে তাকে ফাঁসিয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা আমরা খতিয়ে দেখছি। কয়েকটা পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট হলো যে তাদের নেতার বাড়িতে প্রতিপক্ষের লোকজন, ওনার প্রতিপক্ষকে এটা এখনো ক্লিয়ার করেননি উনি, সেই প্রতিপক্ষ বিএনপি হওয়ার কথা, কারণ বিএনপি দ্বারা আরও 7 জন গ্রেপ্তার হয়েছে, তো তারা এখানে রেখে তাকে ফাঁসিয়েছে, মানে উনি ফেঁসে গেছেন, ওনাকে ফাঁসিয়ে দিয়েছে, এবং এই ঘটনা তারা তীব্র নিন্দাও জানাইছে অলরেডি। তাদের নিন্দা কোনটা, ফাঁসানোর জন্য নিন্দা, নাকি পুলিশ থেকে ধরে নিয়ে গেলো এই জন্য নিন্দা, নাকি উনি ফেঁসে গেলেন এই জন্য নিন্দা,
এগুলো আসলে এখনো ক্লিয়ার না, হয়তো পরে আস্তে আস্তে ক্রমশ বিষয়গুলো স্পষ্ট হবে। সবচেয়ে যেটা মজার কথা, উনি বলেছেন যে কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা আমরা খতিয়ে দেখছি। ভাই আসাদুল্লাহ, আপনি আওয়ামী লীগের একজন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হন আর যেই হন, ভাইরে আপনি খতিয়ে দেখার ক্ষেত্রে মামলা হয়ে গেছে, এখন মামলা হয়ে যাওয়ার পর আপনি খতিয়ে দেখার আপনার এখতিয়ারটা কে দিল, নাকি আপনি বিচারক হয়ে গেছেন? মামলা হয়ে গেলে তো পুলিশ তদন্ত করবে, পুলিশ যেভাবেই তদন্ত করুক, পুলিশের তদন্ত নিয়ে হাজার রকম কথা বলা যেতে পারে, কিন্তু তারপরে তো মানতে হবে এ তদন্তের দায়িত্বটা পুলিশের, জনাব আসাদুল্লাহ আপনার নয়, আপনার আওয়ামী লীগেরও তদন্তের দায়িত্ব না, আপনার সরকার, আপনার সরকারে আছেন সরকারি দল আপনার, তার মানে আপনার সব দায় দায়িত্ব পেয়ে গেছেন তা কিন্তু না, আপনার দেশটার মালিক হননি, বিচার বিভাগের মালিক হয়ে যান, আপনি তদন্ত করবেন, আপনি খতিয়ে দেখবেন, আপনি খতানোর কে রে ভাই? বিষয়টা হলো কি, আপনি আসলে অত কষ্ট করার দরকার নেই, কারণ আপনার কাজ তো পুলিশই করে দিচ্ছে, আপনার কাজ পুলিশই করে দিচ্ছে। পুলিশের আচরণ দেখে কি মনে হচ্ছে তারা সঠিক কিছু উদ্ধার করতে চায়? আসলে কথাটা বললাম কেন, দেখেন আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, সেটা হলো চুলার ভাত ফুটলো কিনা, চুলার ভাতের কি অবস্থা। তা একটা ভাত দিয়ে, ভাতকে হাতে চাপ দিয়ে টিপ দিলে টের পাওয়া যায় যে ভাত সিদ্ধ হয়েছে কি হয়নি। সারা দেশে আইন শৃঙ্খলা কিভাবে চলছে, সারা দেশে আইনের নামে কি চলছে, বিরোধী দলের নেতা কর্মীদের নামে কত কত মামলা এমনি এমনি হচ্ছে, মামলা করার ইস্যু খুঁজে না পেয়ে আওয়ামী লীগের বাসায় যে বোমা সরঞ্জাম পাচ্ছে সেখানেও বিএনপির লোককে মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি পত্রিকায় দেখলাম এই যে সাতজনের নামে মামলা হয়েছে, এদের কারো কারো নামে 15টা 20টা করে মামলা অলরেডি আছে, এত মামলা কেন? পরে যাতে বলা যায় যখন নির্বাচন হবে তখন যেন দৌড়ানো যায় এবং বলা যায় যে আমরা তো এজাহার ছাড়া কারোর বিরুদ্ধে ধরছি না, যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে ধরা হচ্ছে। তো বিএনপি যদি মামলা আছে তাদেরকে ধরা হয় তাহলে বিএনপির আর কেউ বাকি থাকবে? খুবই দুঃখজনক এই কথাগুলো বললাম, খুব দুঃখের সঙ্গে বললাম, কারণ আমাদের দেশে আমরা সবসময় চাই যে আইন পুলিশ এরা দল দেখবে না, এরা অপকর্ম দেখবে, এরা আইন দেখবে, আইন অনুযায়ী যার বিরুদ্ধে যে ব্যবস্থা সেটাই নেওয়া হবে। কিন্তু পুলিশ যদি দলীয় আচরণ করে তাহলে দেশটার সামনে কি অপেক্ষা করছে? দর্শক, আপনারা সাংবাদিক মাসুদ কামালের কথাগুলো শুনেছেন, তিনি বলেছেন যেই আওয়ামী লীগের তার বাসায় বোমা পাওয়া গিয়েছে তাদের পরিপ্রেক্ষিতে বিএনপির 7 জন নেতা গ্রেফতার করা হয়েছে, এর কারণ হচ্ছে নির্বাচন আসলে যেন তাদেরকে গ্রেফতার করা যায়, ইজহার দেখানো যায় যে আমরা কাউকে কোনো তথ্য প্রমাণ ছাড়া গ্রেফতার করতেছি না। দর্শক, এখানে প্রশ্ন, বোমা পাওয়া গেলে আওয়ামী লীগ নেতার বাসায় গ্রেফতার হলো বিএনপির 5 নেতা, এটা আসলে মেনে নেওয়ার মতো না, এটা আসলে রাজনৈতিক একটা বড় ধরনের পরিকল্পনা। যাই হোক, প্রিয় দর্শক, সাংবাদিক মাসুদ কামালের কথাগুলো কেমন লাগলো জানাবেন, আর প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।